সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই। সবুজ পাতা ভরা গাছটিও একটা সময় এসে ধূসর রঙে ছেয়ে যায়। শাহরুখ খান রোমান্টিক অথবা অ্যাকশন, যে কোনো দৃশ্যই তার তুলনা শুধুই তিনি। অভিনয় দক্ষতা নিয়ে তার সম্পর্কে যতই বলা হোক তা হয়তো কম হয়ে যাবে। তার হাত ধরে কত অভিনেত্রী বলিউডে নিজের জায়গা শক্ত করেছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে একের পর এক ফ্লপ সিনেমার কারণে পর্দা থেকে কিছুটা দূরে সরে গেছেন এই অভিনেতা। আড়াই বছরের দীর্ঘ বিরতি পার করে দীপিকাকে সঙ্গে নিয়ে পর্দায় ফিরবেন কিং খান। আজ থেকে ১৩ বছর আগের কথা, শাহরুখের ওপর ভর দিয়ে বলিউডের রাস্তা চলা শুরু করেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখন তিনি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। বলিউডের নারী তারকাদের মধ্যে দীপিকা সবচেয়ে বেশি ব্যাংকেবল। বড় পর্দায় তাকে দেখতে দর্শক চাহিদা তুঙ্গে। শাহরুখেরও এসব জরিপ অজানা নয়, তাই পাঠান ছবি দিয়ে শাহরুখ ফিরবেন দীপিকা পাড়ুকোনের হাত ধরে। দীপিকাও বরাবরই শাহরুখ ভক্ত, তবে পারিশ্রমিকের বেলায় সরলেন না নিজের জায়গা থেকে। ফিল্ম ফেয়ারের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, শাহরুখের বিপরীতে পাঠান ছবিতে জুটি বাঁধতেও চুল পরিমাণ ছাড় দিলেন না এই অভিনেত্রী। এই সিনেমায় দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ১৭ লাখ টাকা, যা বলিউডের বড় পর্দার কোনো নায়িকার জন্য রেকর্ড। এই ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও আরও থাকবেন জন আব্রাহাম। জন আর শাহরুখকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। খলনায়ক জন এই ছবির জন্য নেবেন ২০ কোটি রুপি বা ২২ কোটি ৯০ লাখ টাকা। একটি অতিথি চরিত্রে দেখা দেবেন সলমান খান। দীপিকা বা জনের পারিশ্রমিক জানা গেলেও শাহরুখ এই সিনেমায় কত নিচ্ছেন তা এখনও জানা যায়নি। ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুসারে সিনেমার মোট বাজেট ২০০ কোটি রুপি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবির শুটিং শুরু হবে মুম্বাইয়ের আন্ধেরিতে। সিনেমার প্রথম শিডিউল ২ মাসব্যাপী। এই ২ মাস কেবল শাহরুখ খানের অংশেরই শুটিং হবে, এরপর চলবে নতুন বছর উদযাপনের ছুটি। জানুয়ারি মাসে শুরু হবে দীপিকা ও জনের অংশের শুটিং। সিদ্ধার্থের আগের সিনেমা ওয়ারের মতো পাঠানো হবে অ্যাকশন ড্রামা ধাঁচের সিনেমা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।